আমরা এবারে যেতে চাই একটু রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহবাইজিদ আহমেদ। শাহবাইজিদ, আপনার কাছে জানতে চাই যে রিটার্নিং অফিসার যারা আছেন বা নির্বাচন কমিশনে যারা আছেন, তাদের প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে, সকালবেলা তাদের সাথে কি কথা হয়েছে আপনার? ফারহানা, আপনাকে জানাতে চাই যে আমি এই মুহূর্তে রংপুরের যে আঞ্চলিক নির্বাচন অফিস আছে সেই আঞ্চলিক নির্বাচন অফিসে আছি। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাড়ি সাজানো হয়েছে, সেখানে ব্যালট পেপার, ব্যালট বাক্স এবং অমোচনীয় কালি সহ বিভিন্ন সামগ্রী ভোট কেন্দ্রে পাঠানোর জন্য গাড়িতে তোলা হচ্ছে। এবং সকাল থেকেই কিন্তু এরকম পুরো এলাকায় যারা ভোট কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার, ব্যালট বাক্স এগুলো নিয়ে যাচ্ছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখছি যে রংপুর বিভাগের 8 জেলায় এবারে 20টি পৌরসভার নির্বাচন হওয়ার কথা ছিল, একটি পৌরসভার নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার কারণে মূলত 19টি পৌরসভায় নির্বাচন হচ্ছে রংপুর বিভাগের 8 জেলায়। এবং প্রতিটি পৌরসভাতে রিটার্নিং কর্মকর্তাদের সাথে আমার অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে শেষ মুহূর্তে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। ইতিমধ্যেই প্রতিটি কেন্দ্রে যাদের যারা ভোট গ্রহণ করবেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আজকে রাতের মধ্যেই কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ যারা ভোট গ্রহণ করবেন তারা পৌঁছে যাবেন। আর একটি বিষয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যারা দায়িত্বে আছেন বিভিন্ন পুলিশ, র‍্যাব, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি মোতায়েন আছে, তারা বিভিন্ন কৌশল নির্ধারণ করেছেন। বিশেষ করে যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ভোট কেন্দ্র আছে, সেগুলোতে গোপন ডিভাইস, গোপন ক্যামেরা তারা রেখেছেন, এবং সেখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং আঞ্চলিক নির্বাচন অফিসগুলো আসলে যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছেন।